দেখুন, আলু পরোটা সার্ভ করা হলো। এটা কিভাবে বানিয়েছি তা আপনাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আলু পরোটা বানাবো। তার জন্য এখানে দেখুন আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং এখানে কসুরি মেথি নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি, এখানে লবণ মেশানো হয়েছে, এখন তেল মিশিয়ে মেখে নেব। আলুগুলিকেও ম্যাশ করে ভেজে নেব এগুলির সাথে, তারপর আলু পরোটা বানাবো। এখন তেল দেওয়া হলো, ময়দা মেখে নেব এরকম করে, তারপর মেখে 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। ময়দা মাখা শেষ, এখন এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। তেল গরম হয়ে গেছে, এখন আলুর পুর বানিয়ে নেব। তো প্রথমে পেঁয়াজ দিচ্ছি, একটু ভাজা হলে তারপরে লঙ্কা দেব। এখন লঙ্কা এবং রসুন একসাথে দিয়ে দেওয়া হলো। ভাজা ভাজা হলে আলুগুলি দেব। আলু দিয়ে দেওয়া হলো, সঙ্গে লবণ এবং হলুদও দিলাম। ভালো করে ভেজে নেব। সবশেষে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, এটাই টেস্ট বাড়ায়। ভাজা হয়ে গেছে, এখন কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কসুরি মেথি, আলুর পুর ঠান্ডা হতে হতে ময়দাগুলি প্রিপেয়ার করে নেব। দেখুন ময়দাগুলি কত সফট হয়ে গেছে। এখন এখান থেকে বড় বড় করে লিচি কেটে নেব। দেখুন এরকম সাইজের নিয়েছি, এখন এগুলির মধ্যে আলুর পুর ভরে নেব। একটু বড় করে বেলে নেব। এরকম সাইজের নিয়েছি, এখন এটাতে আলুর পুর ভরে নেব। এরকম আলুর পুর নিয়ে নিলাম, এরকমভাবে মুখটা বন্ধ করে দেব। এখন হাত দিয়ে এরকমভাবে প্রেস করে করে বড় করে নেব, আর বেলতে হবে না। আরেকটা বেলে নিচ্ছি, দেখুন নিলাম, আবার করে নিচ্ছি এরকমভাবে। হাত দিয়ে প্রেস করে একটু বেলেও নিতে পারেন, তাহলে আর একটু বড় হয়ে যাবে। বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব, ভেজে আপনাদের দেখাচ্ছি। এখন এরকম সাইজের বানিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা দিয়ে দিলাম, একটু হলে পরে উল্টে নেব। উল্টে নিলাম, একটু ঢেকেও দিলাম। আলুর মধ্যে কসুরি মেথি দিলে এর স্বাদটাও বেড়ে যায়। ঢাকনাটা খুলে দিলাম, এখন ভালো করে ভেজে নেব। দেখুন হয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন আলু পরোটা রেডি, এখন খাওয়ার পালা। একটু ভেঙে দেখাও কেমন হয়েছে, ভেঙে দেখাও দেখাও। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কসুরি মেথি দিয়ে, এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।